সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে জানাবো, বিদেশিদের চাপে ছাবের হোসেন চৌধুরীকে মুক্তি দিয়েছে সরকার। শনিবার রাজধানীর সিডাব মিলনায়তনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত নির্বাচন কমিশনে কেমন সংস্কার চাই শীর্ষক সেমিনারে বক্তব্যে ভিপি নুরুল হক নূর এসব কথা বলেন। নূর বলেন, স্বৈরাচার সরকারের দোসর এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তি দেবেন তাহলে তাকে কেন গ্রেপ্তার করেছিলেন? আবার আপনার জেন্টেলম্যান সাবেক মন্ত্রী এম এ মান্নানকে কেন গ্রেপ্তার করলেন? কেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে পারলেন না? সাবের হোসেন চৌধুরীকে কোনোভাবেই ছাড়া উচিত হয়নি। এবারে জানাবো, ষড়যন্ত্র করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে জয়। বাংলাদেশে হিন্দু মুসলিমদের মাঝে সম্প্রীতির সম্পর্ক নষ্ট করবার চেষ্টা করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ তুলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে অর্থ বিনিয়োগ করে লবিস্ট নিয়োগ করেছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চায়। জানাবো, দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে। দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল করিম খান। জানিয়ে দেব, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র মাদকসহ আটক চার। পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার ধানিসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এবারে থাকছে, বাংলাদেশে 3 কোটিরও বেশি মানুষের মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন। কর্মক্ষেত্রে মানুষ জীবনের অনেকটা সময় ব্যয় করেন, ফলে কর্মক্ষেত্রের পরিবেশ সুস্থ না হলে মানুষের জীবনেও সেই প্রভাব পড়ে। বর্তমান সময়ে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা, কাজের চাপ, সময় সংকট, ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ কর্মীদের মানসিক স্বাস্থ্যের উল্লেখযোগ্য প্রভাব ফেলে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আবারও জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর হামলা, ইসরায়েলের মিত্রদেরও ক্ষোভ। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর আবারও হামলা করা হয়েছে। শুক্রবার ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে 2 শ্রীলঙ্কান সেনা আহত হন। সতর্ক করার পরও 48 ঘণ্টার ব্যবধানে 4টি হামলায় ইসরায়েলের মিত্র দেশগুলো ক্ষোভ প্রকাশ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এসব হামলার ঘটনা স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, এজন্য পুরো বাহিনী দায়ী নয়, হামলাকারী সেনাদেরই এ দায় নিতে হবে। তারা কেন এ কাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিদেশিদের চাপে সাবের হোসেন চৌধুরীকে মুক্তি দিয়েছে সরকার, ভিপি নূর। বিদেশিদের চাপে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মুক্তি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার রাজধানীর সিডাব মিলনায়তনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত নির্বাচন কমিশনে কেমন সংস্কার চাই শীর্ষক সেমিনারে বক্তব্যে তিনি মন্তব্য করেছেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র, পাট এবং নৌপরিবহন উপদেষ্টা এম সাকাওয়াত হোসেন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন নির্বাচন কমিশন সংস্কারে নির্বাচনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনায় অংশ নেন। নুরুল হক নূর বলেন, স্বৈরাচার সরকারের দোসর এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তি দেবেন তাহলে তাকে কেন গ্রেপ্তার করেছিলেন? আবার আপনার জেন্টেলম্যান সাবেক মন্ত্রী এম এ মান্নানকে কেন গ্রেপ্তার করলেন? কেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে পারলেন না? সাবের হোসেন চৌধুরীকে কোনোভাবেই ছাড়া উচিত হয়নি। তিনি বলেন, আপনারা পক্ষপাত আচরণ করলে, তা তাদের গ্রেপ্তার করার পর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে স্বৈরাচার ফ্যাসিস্ট ওই আওয়ামী লীগ আবারও ভিন্নরূপে আবির্ভূত হবে, আর এরপর কিছু হলে আপনারা চলে যাবার পর অপমান অপদস্থ হতে হবে। প্রশাসনে পদায়ন প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, প্রশাসনে জামায়াতপন্থী কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে, সম অধিকার প্রতিষ্ঠা নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়ন করতে হবে। এছাড়া বর্তমান সংবিধানকে বাতিল করে সংস্করণের সুপারিশ করেন তিনি। ষড়যন্ত্র করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে জয় ইশরাক। বাংলাদেশে হিন্দু মুসলিমদের মাঝে সম্প্রীতি সম্পর্ক নষ্ট করবার চেষ্টা করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ তুলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে অর্থ বিনিয়োগ করে লবিস্ট নিয়োগ করেছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চায়। শুক্রবার বিকেলে রাজধানীর পুরান ঢাকার মন্দিরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, 400 বছরের পুরনো হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের যে সম্পর্ক তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতা এলে অতীতে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগ সন্ত্রাসীদের শাস্তির মুখোমুখি করা হবে। রাজধানীতে আবারও ডেঙ্গুর বৃদ্ধির সংখ্যা বাড়ছে জানিয়ে দর্শনার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে জ্বালানি উপদেষ্টা। দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজল করিম খান। রবিবার সকাল 10:30 দিকে নোয়াখালীর বেগমগঞ্জ 4 গ্যাসকূপ খনন কাজ পরিদর্শনে তিনি সাংবাদিকদের কথা বলেন। উপদেষ্টা বলেন, দেশে গ্যাসের তীব্র সংকট চলছে, আমাদের 4000 MG গ্যাস দরকার, সেখানে আমরা 3000 MG গ্যাস পাচ্ছি, প্রয়োজনে আমাদের গ্যাস আমদানি করতে হচ্ছে, এটার জন্য প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রার ব্যয় হয়। এই মুহূর্তে বাসা বাড়িতে গ্যাস দেওয়া হবে আমাদের জন্য একটি মিথ্যা আশ্বাস। বাসা বাড়িতে গ্যাস সরবরাহের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তবে ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে তখন এ বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। বিবিএনা গ্যাস ক্ষেত্রের পরে দেশে এখন পর্যাপ্ত পরিমাণে কোনো গ্যাসকূপ পাওয়া যায়নি। এ সময় নোয়াখালী জেলার প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাল ফারুক সহ বাংলাদেশে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র মাদক সহ আটক 4। পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে 4 মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 4 রামদা, 1 চাপাতি, 1 চাইনিজ কুড়াল, 135 পিস ইয়াবা বড়ি, 20 গ্রাম গাঁজা, নগদ 15,000 টাকা, 8 চোরাই মোবাইল ফোন এবং 1 ক্যামেরা। আটকের বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ওসি আব্দুলাল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বাদুরগাছা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ধারালো অস্ত্র, নগদ অর্থ, চোরাই মোবাইল ফোন এবং ক্যামেরা উদ্ধার করা হয়। এ ঘটনায় মঠবাড়িয়া থানা একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি। ভারত আমাদের জন্য কিছু করবে না, করেও না গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ মানুষকে ভালোবাসতে হবে, কোনো ভিনদেশি আমার আপনার অধিকার আদায় করে দেবে না, নিজেদের অধিকার নিজেদেরই আদায় করতে হবে, ভারত আমাদের জন্য কিছু করবে না, করেও না। বিকেলে পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের 16 বছরে রাজপথে পুলিশ এবং আওয়ামী লীগ ক্যাডাররা আমাকে হামলা করে রক্তাক্ত করেছে, আমার বাড়িতে হামলা হয়েছে, আমার পরিবারের সদস্যদের নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে, কিন্তু দেশে হিন্দু সম্প্রদায়ের এত সংগঠন, এসব সংগঠনের নেতারা নিন্দা বা প্রতিবাদ অথবা সমবেদনা জানিয়ে কোনো বিবৃতি দেননি, কারণ আমি বিএনপি রাজনীতি করি। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, আপনারা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, আমার কথা হচ্ছে সবার আগে মনোভাব পরিবর্তন করেন, আমি বিএনপি করি, এজন্য আমার বা আমার পরিবারের উপর হামলা হলে সমবেদনা জানানো যাবে না, এ ধরনের মানসিকতা থেকে আপনাদের বের হতে হবে, সম্প্রদায়ের প্রতি সম্প্রদায়ের টান থাকতে হবে, মসজিদ কিংবা মন্দিরে রাজনীতির চর্চা কল্যাণ বয়ে আনে না বলেও এ সময় মন্তব্য করেন এই বিএনপি নেতা। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। আবারও জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর হামলা, ইসরায়েলের মিত্রদেরও ক্ষোভ। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর আবারও হামলা হয়েছে। শুক্রবার ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে 2 শ্রীলঙ্কান সেনা আহত হয়েছেন। সতর্ক করার পরও 48 ঘন্টার ব্যবধানে 4 হামলায় ইসরায়েলি মিত্রদেশগুলোর ক্ষোভ প্রকাশ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এসব হামলার ঘটনা স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, এর জন্য পুরো বাহিনী দায়ী নয়, হামলাকারী সেনাদেরকেই দায় নিতে হবে, তারা কেন এই কাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এর আগে লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষীদের 3 অবস্থান লক্ষ্য করে হামলা করা হয়। ইসরায়েলি বাহিনী এ হামলা করেছে বলে দাবি জাতিসংঘের বাহিনীর। বৃহস্পতিবার পৃথক 2 অবস্থানে হামলা হয়, অপর হামলাটি করা হয় বুধবার। শান্তিরক্ষী বাহিনী আরও বলছে, বৃহস্পতিবারের ঘটনায় ইসরায়েলি ট্যাঙ্ক নাকোরায় বাহিনীর প্রধান সদর দপ্তরের 1 ওয়াচ টাওয়ারে গুলি এবং গোলা নিক্ষেপ করে, এতে টাওয়ারটি ভেঙে পড়ে, সেখানে তাদের 2 ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত হন। অন্য 2 ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শান্তিরক্ষীদের উপর ইচ্ছাকৃতভাবে যে কোনো আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন, আর এটি ইসরায়েলি সেনারা করল।